গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। সোনাকে আজ লাঞ্চে দিলাম, এখানে আছে স্যান্ডউইচ আর লেবু। তো বন্ধুরা, সোনা স্কুলে যাওয়ার জন্যে রেডি হয়ে গেছে, যেটুর জন্য অপেক্ষা করছে। আর খুব সুন্দর রোদ উঠেছে, রোদ দেখে মনে হচ্ছে না যে 10টা 11টা 12টা বাজে, কিন্তু এখন সবে 8টা বাজে। আকাশটাও খুব সুন্দর পরিষ্কার। আর আমাদের এখানে এই রাস্তাটা ঠিক হচ্ছে, কবে যে ঠিক হবে কি জানি। আর ওর জেঠু এই পাশ দিয়ে আসবে, ওর বাবাও এই পাশ দিয়ে আসবে, কিন্তু সোনা স্কুলে যাওয়ার পর ওর বাবা বাড়িতে আসবে। দেখতো বাবা আসছে নাকি রে, ওই গাড়িটা না অন্য গাড়ি, অন্য গাড়ি মনে হলো কি বাবার গাড়ি দূর থেকে, তাই না? দূর থেকে মনে হলো ওর বাবার গাড়ি, একই কালারের মতন। ওই যে আসছে, সরে আয় সরে আয়, বাবা না, অনেকটা দূর থেকে বাবার গাড়ির কালার মনে হলো। বলতে বলতে বাবা চলে এসেছে, ওই যে জেঠুও চলে এসেছে, জেঠুও চলে আসছে। ওই যে সোনা জেঠু আসছে। দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। আর দুপুরে রান্না করতে যে কটা আলু লাগবে, তো সেই কটা আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, যে কটা আমার আলুর প্রয়োজন সব কটার আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন জল দিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পর বাটিতে একটুখানি জল নিয়ে নিচ্ছি, আলু বানানোর পর এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আজ আলু দিয়ে বেগুন দিয়ে সবজি রান্না করব। আর এই বেগুনটা ওয়ালমার্ট থেকে কিনেছিলাম, বেগুনটা কত বড় বলুন। আর এখানে কিন্তু একটা সুবিধা আছে, বেগুনে পোকা দেখা যায় না। আমাদের ইন্ডিয়াতে বেগুন বানাতে গেলেই কত পোকা দেখা যায়, কিন্তু আমি এখানে আসার পর এত বেগুন বানিয়েছি, বেগুনের মধ্যে পোকা দেখিনি। আর এখানে দেখুন আমি আলু আর টমেটোটা ভালো করে ভাজা করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন। বেগুনটা ভালো করে ভাজা করে নেব, তারপর এর মধ্যে জল দিয়ে দেবো। আর দুপুরবেলা রান্না করব বিনস আলু ভাজা। তো এখানে আছে দেখুন বিনস আর আলু, এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। আর বিনসের মধ্যে কিন্তু কয়েকটা অ্যাসপ্যারো গাছ দিয়েছি, বাড়িতে কয়েকটা অ্যাসপ্যারো গাছ ছিল, তো ফ্রিজের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। তা ভাবছি যে এই বিনসের মধ্যে দিয়ে দিই, তাহলে একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো রান্না করেছি, খারাপ লাগেনি, খেতে ভালোই লেগেছে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, অ্যাভোকাডো, বেত শাক, বিনস আলু ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে টফু দিয়ে একটা সবজি। তো বন্ধুরা, এখন এই যে বাইরে এলাম, আর বাইরে জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো তুলে নেব। ঘরের মধ্যে গরম লাগছে, কিন্তু বাইরে সুন্দর হাওয়া হচ্ছে, গরম নেই। কিন্তু বাইরে দুপুরবেলার দিকে একটু গরম লাগছিল। দে দে বলটা দে ওর কাছে। তো বিকালবেলা মেয়ের বাবার সঙ্গে এসে গাছগুলোতে জল দিয়ে গেছে, মানে ওর বাবা ডিউটিতে যাওয়ার আগে এই গাছগুলোতে জল দিয়েছে। বেবিও জল দিয়েছে গাছে, তাই? ও জল দিয়েছো? ও আর কোথায় জল দিয়েছো? ওটাতে জল দিয়েছো? ও তুমি আর বাবা? বাবা কাজে যাওয়ার আগে বাবা আর মেয়ে গাছে প্রত্যেক দিন জল দেয়। আমাকে বলে যে গাছে জল দিতে, কিন্তু নিজেই দেয়। আমাকে বলে যে এই গাছে জল দেবে, এই গাছগুলোতে। এখনো তো সেরকমভাবে গরম পড়েনি, ওই জন্য অত ঘন ঘন জল দেওয়া লাগে না, ওই একবার করে জল দিলেও হয়। কি হচ্ছে? কি হচ্ছে? ওটা কি? দেখুন কত সুন্দর হাওয়া হচ্ছে। কিচ্ছু হয়নি, আদর করে দিলাম, কিচ্ছু হয়নি। কি আচ্ছা ঠিক আছে। আমার মেয়ে যাই হয়ে যাক না কেন, একটুখানি আদর করে দিলে ওর ব্যথা সেরে যায়। কালকে কতগুলো জামা কাপড় ভাঁজ করলাম, আজ আবার এই যে এই জামা কাপড়গুলো তুলছি, এগুলো ভাঁজ করতে হবে। জাম্প করবে? যাও যাও, জাম্প করে যাও, দাদা গেছে তো, যাও। এরকম আবহাওয়া ভালো লাগে, না গরম না ঠান্ডা। কি হয়েছে মামা? হয়েছে হয়েছে, চলো হয়েছে। ওইগুলো তুলবে এবার। আমার ছেলে ওই পাশের জামা কাপড়গুলো তুলছে, ট্রাম্পলিং এর ওখানে জামা কাপড়গুলো ছিল, ওগুলো তুললো। এখন আবার ওইখানকার জামা কাপড়গুলো তুলছে। আমি ভাবছিলাম যে বাইরে থেকে জামা তুলে বাইরেই ভাঁজ করে নেব, কিন্তু ওই ফোনে কথা বলছিলাম, বলতে বলতে দেরি হয়ে গেল। তুমিও তুলবে? তোলো তোলো তোলো। এ দাঁড়া, বড়গুলো বুনু তুলবে। তো দুটো বাচ্চার জন্য এখন দুধ জাল দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে। আর আমার রান্নাঘরের জিনিসপত্র রান্নাঘরে থাকে না। আমার মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, রান্নার দায়িত্ব মনে হয় ওই নিয়ে যাবে। আমার এই দায়িত্ব থেকে মনে হয় মুক্তি দেবে সিজার। তো রাত্রিবেলা রান্না করব নুডলস। তো এখানে জল গরম হয়ে গেছে, এখানে দুধ জাল দিচ্ছিলাম, দুধটাও হয়ে গেছে, দুধটা বন্ধ করে দিলাম। কি? আচ্ছা ঠিক আছে। তো এই ছোট্ট প্যাকেটের মধ্যে এইটুকু নুডলস আছে, যা আছে আমার ছেলে মেয়ে হয়ে যাবে। আর আমি দুপুরবেলা খেয়েছি, আমার এখনো খিদে পাইনি, ওই জন্যে হয়তো রাত্রিবেলা নাও খেতে পারবো। যদি খিদে পাই মুড়ি খেয়ে। তো জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুডলস। এ দূরে দূরে, এই নুডলসের প্যাকেটের মধ্যে মশলা আছে, মশলা ব্যবহার করবো। আর এটা কিন্তু একদম অর্গানিক, এবং এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই, দেখে নিয়ে এসেছি। মনে হচ্ছে আমি দই সন্দেশ রান্না করছি, আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে দিয়ে রান্না শিখছে। আমি মনে হচ্ছে এই পদ আমার ত্যাগ করতে হবে। এই ছেলে বড় হয়ে যাচ্ছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার রান্না করে করে খাওয়াবে। ও বেবি রান্না করবে বলছে। বেবি নানো মানে কি? বেবি রান্না করবে। তুমি কি রান্না করবে? ও বসে বসে রান্না করবে? দাদাও রান্না করবে? তা তোমরা দুজনেই রান্না করো। আমার আর রান্না করতে হবে না। না, মামি রান্না করবে না। মামি রান্না করবে না। তো সোনা সন্ধে দিল, তো এবার সোনা জব করবে, তারপরে গান করবে। সিদ্ধ হতে টাইম লাগবে। ওয়াও ওয়াও, এখন থেকে জলের মধ্যে নুডলসটা ফুটছে, এখন থেকে ওয়াও ওয়াও শুরু করে দিয়েছে। দূরে যা, ভয় লাগে। রান্নাঘরে এসে এমন করবে। কি হয়েছে দাদা? দাদার ঘর না, কি বলছিস? কোথায় যাবি? তাই বাড়ি আসবো না, তারপর বাড়ি আসবো। কার সঙ্গে যাবি? জেঠুর সঙ্গে। তো ওখানে কি আছে? খাওয়া তাই আমাদের নিয়ে যাবে না? ও আপনাদেরকে বলতে, তুই বল, আমাকে কেন বলতে বলছিস? তুই বল। বসো বসো বসো, ওখানে বসো। হ্যাঁ বসো, বসো। স্যারটা আমি কোমনে যাবো, তারপর আমরা ট্রাম্পলিং পার্কে যাবো। আমাকে নিয়ে যেতে পারে, কিন্তু আমাকে নিয়ে, আমারও ভাল লাগে ওইখানে। বাচ্চারা কি সুন্দর জাম্প করে, কত রকম কত কিছু করে। জেঠু নিয়ে যাবে বলেছে। এই সাইডে আমাদেরকে নিয়ে যাবে না? না ছেড়ে না মা, সারা ঘর হয়ে। তো নুডলস সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। তো আজ আমি নুডলস বাটার দিয়ে রান্না করব। তো এখানে আমি আদা ভাজা ভাজা করে নিয়েছি, এর থেকে বেশি ভাজা ভাজা করলে আবার মানে তিতো তিতো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সড ভেজিটেবল। এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তো একটা টমেটো দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর একটুখানি হলুদ দেবো। হলুদ না দিলে একদম পুরো সাদা সাদা হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো টোফু। ওরে বাবা, ওরে বাবা, বানি তো। ও তুমি বানি? আচ্ছা ঠিক আছে, যাও দাদা পাশে চুপ করে বসো। হ্যাঁ আইস। হ্যাঁ জগন্নাথ। হ্যাঁ হাই জগন্নাথ দেব। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো নুডলস। রাত্রিবেলা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর সোনা গান করছে। তোর গান করা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই সোফাটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। সোফাটা যতবারই গোছাই না কেন, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, বেশিক্ষণ সোফা গোছানো থাকে না, কিছুক্ষণ পরই ওলট পালট হয়ে যায়। তবুও গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছি। আর যেই মেয়ের মুখে নুডলস দিয়েছি, মুখে নুডলস নেওয়ার পরই সঙ্গে সঙ্গে দেখুন মুখ থেকে বের করে দিল। রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে বিকালবেলা। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নুডলস রান্না করছি, তারপরে আর আপনাদের সঙ্গে কথা হয়ে উঠিনি। তার কারণ হচ্ছে মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে মেয়ে ঘুমিয়ে পড়ছিল। তো সেই জন্যে ওকে গোছগাছ করিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, এদিকে ওর সঙ্গে সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওই জন্যে আর আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। তো সকাল থেকেই ভাবছি যে ব্লগটা শেষ করব, তার হচ্ছে না। তো ওই জন্যে বাচ্চারা বাইরে খেলা করছিল, আর আমি ওদের বসে বসে খেলা দেখছিলাম। তা ভাবছিলাম যে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। কি করছে দেখবেন, দেখো তুই কি করছে, দেখাও। ঘাস তুলছে, ঘাস তুলে তুলে খেলা করছে। ওই যে ঘাস তুলছে। তো দিদি দাদারা খেলা করছিল, ওরা কিন্তু ঘরে চলে গেছে। আর যেহেতু আমি বাইরে বসে রয়েছি ওই জন্যে উনিও আমার সঙ্গে আছে। আর বাইরে বেশ ঠান্ডা, হালকা হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। পাখি পাখি কিচকিচ কিচির মিচির করছে, ডাকছে, কিচির মিচির করে ডাকছে। হ্যাঁ, কিচিমিচি। হ্যাঁ, বার্ড। হ্যাঁ, মামি মামি বলে ডাকছে। হ্যাঁ, হ্যাপি। ওরা সবাই হ্যাপি, হ্যাঁ সবাই হ্যাপি, দাদা হ্যাপি, সবাই হ্যাপি, হ্যাঁ দাদা দিদি সবাই হ্যাপি, হ্যাঁ হ্যাপি। তো এখন বন্ধু বলতে বাড়ির মধ্যে আমার ছেলে আর আমার মেয়ে। বাচ্চারা যখন বড় হয়, বড় কি এখন থেকেই ওরাই বন্ধু, ওদের সঙ্গে কত গল্প। অন্য কারোর সঙ্গে তো আর অত কথাবার্তা হয় না, না ওর বাবার সঙ্গে অত কথাবার্তা হয়। ওর বাবা তো বলতে গেলে আমাদেরকে সেরকম সময় দিতে পারে না, সেই শনিবার আর রবিবার ছাড়া। সারা সপ্তাহে তো নাইট ডিউটি করে, সকালবেলা বাড়ি এসে একটুখানি বাগানের যত্ন করে, বাগান যত্ন মানে গাছের যত্ন করে, যত্ন করে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আবার দুপুরবেলা ওঠে, ছেলেকে তোলে, খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়ে, তারপরে ঘুম থেকে উঠে তারপরে কাজে চলে যায়। এটাই হচ্ছে ওর বাবার ডিউটি, মানে যেদিন ওর বাবার কাজ থাকে। ওই জন্যে ছেলে মেয়ে এখন আমার বন্ধু। বলে না বাচ্চারা যখন বড় হয় তখন মায়ের বন্ধু হয়ে যায়, ওই জন্য ছেলে। আমরাও কিন্তু ছোটবেলায় বাইরে যাই হতো না কেন, স্কুলে বা অন্য কোথাও কোনো কিছুই মানে যাই হোক না কেন, বাড়ি এসে বাবা মাকে বলতাম দাও। হ্যাঁ, যতক্ষণ না বড়দেরকে বলতাম ততক্ষণ মানে মানে স্বস্তি হতো না, মনে হতো কি যে বলেই দিই, বলার পরে তারপরে নিশ্চিন্ত হতাম। কি জানি আমার ছেলে মেয়ে বড় হলে কি হয় এখনও বোঝা যাচ্ছে না, এখনও তো ছোট, এখনও বোঝা যাচ্ছে না যে ওরা এসে আমার সঙ্গে গল্প করবে কি না। আমরা যেরকম ছোটবেলায় মা বাবার সাথে গল্প করতাম, কি জানি কি হয়। আগে থেকে কিছু বলা যায় না। কি জোরে বাইক চলছে এখানে, দুটো একটা বাইকে এত বাজে আওয়াজ হয়, ভীষণ আওয়াজ হয়। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে। হ্যাঁ, শব্দ হচ্ছে, গ্র্যান্ডপা শব্দ করছে না, এমনি শব্দ হচ্ছে। দিদি ঋষভ, দিদি ঋষভ কোথায়? ঋষভ না, ঋষভ দাদা বসে আছে, সোপায় বসে আছে। ও ঋষভের নামটা খুব সুন্দর উচ্চারণ করতে পারে। ওর দাদাকে যখন আনতে যায় ওর বাবা দুপুরবেলা, মাঝে মাঝে যায় ওর বাবার সঙ্গে, গাড়ি থেকে যখন নামে তখন ওর বাবা বলে ঋষভ বাই। ওই তখন থেকেই ও শুনতে মানে তখন থেকেই শিখে গেছে ঋষভ ঋষভ ঋষভ। ঋষভ দাদা, ঠিক আছে, বাই বাই করে দাও। রাধে রাধে বলো। ও এখন বিশাল ব্যস্ত, এই ঘাসগুলো নিয়ে খেলা করছে। কি করছো? তো বন্ধুরা, বাই। দেখা হবে একটা নতুন ব্লগে।